আচ্ছা, এই যে বিজনেস কার্ডটা দেখতেছেন, এটা কি দুইটা সাইড না? এটা একদম সিম্পল একটা বিজনেস কার্ড, খুব বেশি কিছু অ্যাড করিনি। এটা কি করছে, বিজনেস কার্ডে সাধারণত আমাদের দুইটা সাইড, আর বিজনেস কার্ডের মাপ কি হবে আমাদের, ফাইল থেকে নিউতে যে একটা পেজ নিব অবশ্যই ইঞ্চিতে, তাই তো? ইঞ্চিতে এখানে ওয়াইড হবে কত, 3.5 ইঞ্চিতে, 3.5 হবে। আর হচ্ছে হাইট হচ্ছে কত, 2, আর রেজুলেশন অবশ্যই 300, কারণ প্রিন্টের ক্ষেত্রে প্রতিটা জিনিসের রেজুলেশন 300 হবে। আর কালার সিএমওয়াই কে, যেহেতু এটা প্রেসে প্রিন্ট হবে সেই কারণে এটা সিএমওয়াই কে দিতে হবে। ওকে, দেন ওকে করলাম, এই যে চলে আসলো আমার বিজনেস কার্ড। এখন আমার বিজনেস কার্ড, যখন বিজনেস কার্ড একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এর একটা সেফটি মার্জিন নিতে হয় আর একটা ব্লিড এরিয়া নিতে হয়। সেই জন্য আমি প্রথমে যেটা করব, এখান থেকে একটা রুলার নিয়ে টেনে নিয়ে আসব। এই রুলারটা যদি না থাকে, কন্ট্রোল আর দিলে, কিবোর্ড যদি না থাকে কন্ট্রোল আর দিলে চলে আসে, এই যে এটা সুন্দর করে প্লেস করে দিব যাতে আবার বাইরে টাইরে না থাকে। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এবার আমি যেটা কি করব, ওকে, এবার আমার জাস্ট একটা ব্লিড নিতে হবে, তাই না? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, কোথায় গেলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজে, তাহলে এটা চলে আসলো। এবার এখানে দেখেন কালার রয়েছে, আছে কালো কালার। এটার কারণ কি, যে এখানে আমার কালার ফরগ্রাউন্ডে কালো কালার রয়েছে, তো তাই আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই হোয়াইট, ঠিক আছে, হোয়াইট কালার, যেভাবে হোক আমি এখানে হোয়াইট কালার দিব আর কি, এভাবে সিলেক্ট করে দিলেও দিতে পারতেছে। ওকে, এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে নেবো, নিয়ে 0.25, 25, 0.25 ইঞ্চি বাড়বে, 0.25, 25, বুঝা গেছে? এই যে বাড়লো, এইটুকু কারণ কি বলেন তো, সেফটির জন্য। বিজনেস কার্ড যদি কাটা পড়ে তাহলে আপনার বাইরের সাদা কাগজ চলে আসবে না, ঠিক আছে, এইটুকুর জন্য। আচ্ছা, এখন এইটুকু তো হলো, ভিতরেও সেম এতটুকু ছাড়তে হবে যাতে আপনার বিজনেস কার্ড। সো আমি এখান থেকে মার্কেট টুলটা সিলেক্ট করলাম, করে এইখান থেকে এইভাবে এই বক্সটুকু সিলেক্ট করব, টান দিয়ে এখানে নিয়ে আসবো, এই যে এই যে, ঠিক আছে, আবার এই বক্সটা টান দিয়ে এখানে নিয়ে আসি, এই ওকে, এই যে হয়ে গেল আপনার সেফটি মার্জিন। আমরা এই বিজনেস কার্ডে যা লিখবো না কেন, জন্য সেফটি মার্জিনের বাইরে না যায়, ঠিক আছে, আর ডিজাইন পুরোটা জুড়ে হবে কিন্তু যিনি, হ্যাঁ, লেখাটা হবে সেফটি মার্জিনের ভিতরে। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এখন যেটা করব, সাপোজ যদি এই ডিজাইনটা আমরা করতে চাই, তাহলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, এখান থেকে আমি কালারটা নিয়ে নিই। সাপোজ আমরা কখনো একদম ডার্ক ব্ল্যাক কালার ইউজ করব না, যে কোনো ডিজাইনে ব্ল্যাক কালার ইউজ করব না, করব এই গ্রে কালার, ডার্ক গ্রে কালার, পিওর ব্ল্যাক কালার ইউজ না করাটাই বেটার, ঠিক আছে, গ্রে কালার ইউজ করলে ভালো লাগে, ঠিক আছে। ওকে, কালারটা ফেলাই দিব, কালারটা দিতে গেলে কি করতে হবে, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার ডিলেট দিলেও হয়। আচ্ছা, এটা মিশে আসছে এখানে, এই বাইরে ক্লিক করে এটা একটা আর্টবোর্ড, আর্টবোর্ডটা একটু চেঞ্জ করে নি কালার দেখার সুবিধাতে। হ্যাঁ, এই যে গ্রে কালার দিলাম, যদি গ্রে কালারটা মনে হয় যে ভালো হয়নি তাহলে একটু উপর করে দিই। ওকে, এটা দিই 2828, ওকে, হালকা একটু লাইট গ্রে, ঠিক আছে। ওকে, এবার একটা আমি একটু ডিজাইনের জন্য একটা শেপ নিই, শেপ দিই এখানে, এই কালারটা সিলেক্ট করি। ওকে, এই যে শেপ গুলো এখানে, হ্যাঁ, এগুলো কিন্তু পেন্ট টুল দিয়ে দিছে, শেপটা দিছে এইভাবে স্যার, ও সরি, এখান থেকে আমি শেপ সিলেক্ট করলাম, এই যে, ওকে, এই একটা শেপ, এই যে এইটা, হ্যাঁ, ওর নিচে আর একটা শেপ ছিল। সো আমি একটা কাজ করতে পারি, এইটারে এখন ডুপ্লিকেট করে ফেলতে পারি, বা আর একটা শেপ নিতে পারি, সেটা হচ্ছে এইখান থেকে নিই, আচ্ছা, এই শেপটা নিচে, তাই তো, আর ওই শেপটা উপরে, সো এটা নিচে দিয়ে দিই। আমরা একটা কাজ করতে পারি, পার্থক্যর জন্য এই কালারটার একটু ডার্ক করে দিতে পারি, তাহলেও পার্থক্য বোঝা যায়, দেখেন এও একটা স্টাইল। আবার এইটারে আমরা একটা ড্রপ শ্যাডো দিই, আচ্ছা, এই গ্রিড গুলো না দেখা গেলে বেশি ভালো লাগতো, কন্ট্রোল এইসে হাইড করে দিই,
দেখেন এও একটা কিন্তু স্টাইল হলো দুইটা কালারের কম্বিনেশনে। আবার এই কালারটা এই সেম কালার রেখেও এই শেপটাতে ডাবল ক্লিক করে একটা ড্রপ শ্যাডো দিয়েও কিন্তু আমরা এটা ই করতে পারি, তাই না? ড্রপ শ্যাডো দিব, সাইজ যাই থাকুক, এখান থেকে 90 করে দিই, আর ডিস্টেন্স খুব বেশি না, ডিস্টেন্স করে দিই 10, আর অপাসিটি 40 একটু কমাই দিই আর কি, বেশি হয়ে গেছে তো। আর সাইজটা দিয়ে দিই 15। ওকে, এই যে সেম ভাবে যদি চাই যে এই ড্রপ শ্যাডো এইটারও থাকবে একটা, তাহলে আমি এই এফেক্টসটাকে কপি করব, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এটার উপরে পেস্ট লেয়ার স্টাইল, এই যে পেস্ট লেয়ার স্টাইল, সেম ভাবে পড়লো, এও একটা স্টাইল। এবার সেম জিনিসটা আমার এই নিচে এই কর্নারও দিব, তা আবার তো পেন টুলতে টানলে তো ঝামেলা, সো এই দুটাটা সিলেক্ট করব, করে অল্টার চাপ দিয়ে টান দি, দুটো কপি হয়ে গেল। কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যালি হরিজেন্টালি এই টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন সেই গ্রেডিয়ান কই গেল ড্রপ শ্যাডো, কারণ কি ড্রপ শ্যাডো ফেলাইছে নিচের দিকে, ওটা পড়েছে নিচের দিকে, এইটারে আমার এখন উল্টাই দিতে হবে গ্রেডিয়ান। তাহলে এখানে ডাবল ক্লিক করব ড্রপ শ্যাডো, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যদি এখন এইটার আমি ঘুরাই, দেখেন সবার গ্রাফ কিন্তু ঘুরে যাচ্ছে, সো দেখেন ঘুরলে তখন আসতেছে, ঠিক আছে? তাহলে ডাবল ক্লিক করে আগে যেটা করবো ড্রপ শ্যাডো যাব, যে ইউজার গ্লোবাল লাইট এই টিকটারে উঠাই দেবো, এবার ঘুরান, এবার আর সমস্যা নেই। এবার -90 দেবো, -90, দেখেন এবার কিন্তু চলে আসে ড্রপ শ্যাডো। ওকে, সেম ভাবে এইটারে অল্টার চাপ দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, আর এটার উপরে পেস্ট লেয়ার স্টাইল, দেখছেন সেম ভাবে চলে আসে, মানে আমি একটা মাপ রাখলাম 90, এই জন্য ওইটাও 90 দিচ্ছে, এটা 90 দিচ্ছে, আমি যদি নিজের মতো যে মাপটা দেবো সেই ঠিক সেই মাপের উল্টোটা দেবো, উল্টাটা এখানে দিতে হবে, হ্যাঁ, বুঝতে পারছেন? বোঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার? নাহলে আবার বলতেছি, এই হচ্ছে সিস্টেম, আর কোন সিস্টেমই না। আচ্ছা, এবার আমি আমার লোগোটা নিয়ে আসি, লোগোটা এখানে হ্যালো কমিশে যাবে, সো লোগোর কালারটা চেঞ্জ করে দেবো, ডাবল ক্লিক করে, হ্যাঁ, কালার ওভারলি, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যে কালার ওভারলি, হ্যাঁ, কালার চেঞ্জ করার জন্য, কারণ এটা তো কোনো শেপ না, এটা তো একটা লেয়ার, এটাকে এই কালারটা দেব দিয়ে। ওকে, কন্ট্রোল টি, কন্ট্রোল এইচ হাইড করেছিল, এটা বের করি, এই যে, ওকে, চাইলে এটারও ড্রপ শ্যাডো দিতে পারি, ডাবল ক্লিক করে এই ড্রপ শ্যাডোতে ক্লিক করে 30, বেশি না, 30 দিই, আর ডিস্টেন্স দিয়ে দিই 10, আর সাইজ দিয়ে দিই 10, আর একটু কমাই দিই 20, 10 দিয়ে দিই, হ্যাঁ, হালকা একটু মানে মনে হচ্ছে ড্রপ শ্যাডো পড়ছে, তাই না? ওকে, বোঝা গেছে? এই জিনিসটা একটু উপরে রাখি হালকা। ওকে, এখন এখানে আমি লিখি, আচ্ছা, আমরা কাজ করার সাথে সাথে এইগুলোরে গ্রুপ করে ফেলবো, এই কটারে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিলাম SHAPE শেপ, আর এটা তো লোগো, তাই না? কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করে এটা লিখলাম লোগো, ঠিক আছে? দেখেন এই শেপটা চেনার জন্য রাইট বাটন ক্লিক করে রেড দিয়ে দিলাম, শেপ রেড কালার হয়ে গেল, লোগোটা চেনার জন্য দিয়ে দিলাম অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার হয়ে গেল, দুটো গ্রুপ আলাদা আলাদা হয়ে গেল। এবার এখানে ক্লিক করি, ফন্ট সাইজ অনেক বেশি, ফন্ট সাইজ চলে যায় আমি 14 বেশি দেবে, 12 দিই, বিজনেস কার্ডে সব থেকে বেশি দেওয়া যায় 12, তার বেশি আর দেওয়া যায় না, তার নিচে দিতে হয়। লিখলাম হচ্ছে একদম হোয়াইট কালারটা সিলেক্ট করে, আচ্ছা, আমি একটা ফন্ট সিলেক্ট করি নেক্সা, এদিকে সব ঠিক আছে, সমস্যা নেই, নেক্সা ভালো লাগছে না, দিয়ে দিই অন্য একটা ফন্ট, রোবোটো, রোবোটো দিয়ে এখান থেকে দিয়ে দিই বোল্ড, ঠিক আছে? আর এখান থেকে একটু ভার্টিক্যালি কাছে চেক ক্লোজ করে দিই, হ্যাঁ, দেখি ফন্টের একটু কালারটা চাপাই দিত, একটু ভিন্ন কালার না দিলে ফুটবে না, হ্যাঁ, আচ্ছা, একটু ডার্ক করে দিলাম, নাহলে
হাইলাইট হচ্ছে বেশি, এটা লিখলাম অল অ্যাবাউট এ বি ও ইউ টি ই অ্যাবাউট ই এইচ ও টি ও এস এইচ ও বিশপ টিউটোরিয়াল, বা এরকম লিখতে পারি ফটোশপ টিউটোরিয়াল অ্যান্ড ম্যানিপুলেশন, যেহেতু আমার ওই ওয়েবসাইটটা যার উপরে বা আমি যার উপরে এই, হ্যাঁ বা হ্যাসেস গ্রাফিক্স ডিজাইন এরকম কিছু দিতে পারি, যা আপনার স্লোগান যেটা হবে সেটা, এটা দেবো আমি এখান থেকে রেগুলার, ওকে এটা দিয়ে দেবো 6, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে, কিন্তু অনেক বেশি হয়ে গেছে বুঝলেন, কারণ মানা মিলতেছে না, শুধুমাত্র ফটোশপ টিউটোরিয়াল দিয়ে দিই, কারণ মেলা বেশি লেখা হলে আর ঝামেলা হয়ে যায়, মানায় না। হ্যাঁ আচ্ছা 6 দিই, আর এইটারে দিয়ে দিই 12, ডবল দিই 12 দিয়ে দিই, ওকে কন্ট্রোল জি গ্রুপ, এটা দিয়ে দিলাম টেক্সট টি এক্স টি টেক্সট, ঠিক আছে বোঝা গেছে। এই লোগো, আচ্ছা টেক্সটে রাইট বাটন ক্লিক করে একটা কালার দিয়ে গ্রিন, এই লোগো আর টেক্সটটা একদম মিডিল রাখলাম, তাহলে বোঝা গেছে এই হচ্ছে আপনার কার্ডের একটা সাইড কমপ্লিট হলো। এবার সেম ভাবে আরেকটা সাইড কমপ্লিট করতে হবে, ব্যাক সাইড, ফাইল থেকে নিউ 3.5x2, সেম সিস্টেমে আবার আরেকটা পেজ নেব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ ইঞ্চি 0.25, ওকে এখান থেকে জাস্ট এটা নিয়ে আসি, ওকে এটার অর্ধেকটা হচ্ছে এই গ্রে কালার আর অর্ধেকটা হচ্ছে হোয়াইট কালার রাখবো আমরা। হ্যাঁ দেখেন সেম কি করেছি, এই যে জিনিসগুলো ইউজ করেছে না এই টাইপেরই কিন্তু এখানে ভাস করেছে কিছু, তাই না? এইগুলো এখন কিভাবে করেছে সেটা দেখানো দরকার, মনে হচ্ছে ভাস হয়ে আছে কেমন জানি। এখানে এই যে আমরা এই শেপ বানালাম, এই শেপগুলো নিয়ে যাই আমরা খেলা করতে পারি, সেটা হচ্ছে এই শেপগুলো টান দিয়ে নিয়ে যাই, এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ এই দুইটা কন্ট্রোল টি, ওকে হরিজেন্টালি করে দিই, ঘুরাই দিই, এই যে বুঝা গেছে, ওকে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিই আপাতত, এই দুইটা নিয়ে আমরা নাড়াচাড়া করি, এই হ্যাঁ এই দুইটাকে আমরা আর দুইটা কপি করি, কন্ট্রোল টি ভার্টিক্যালি, সরি ভার্টিক্যালি তে এই নিচে টেনে এখানে নিয়ে আসি, মানে ওই কর্নার কর্নার মিলাই দিই। হ্যাঁ বা হচ্ছে এটা অন্যরকম ভাবে করছে ওরা, একটু ভার্টিক্যালি ওরা খুব মানে ওই জিনিসটাতে ওরা মিলাই দিছে একটা সাথে আরেকটা, আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ আচ্ছা এইভাবে মিলাই দিই আমরা, এইখানে এই যে প্যাথ সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুলের কথা মনে আছে, যে কোনো একটা কর্নার ধরে টানাটানি করা যায়, হ্যাঁ
একটা জিনিসটা ওরা করছে এরকম, আমরা তো ওই শেপ নিছি, আমরা নতুন করে শেপ বানাইনি বলে ঝামেলাটা হয়েছে। সব কিন্তু পেন্টুল দিয়ে করেছে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ওইভাবে করলে করতে পারতেছি, সমস্যা নেই। আচ্ছা আর এইটাকে কন্ট্রোলটি টান দিয়ে এই জায়গায় নিয়ে আসি, কন্ট্রোল চাপ দিয়ে, আর একটা ডিজাইনের মতো হয়ে গেল। বুঝা গেছে? হ্যাঁ কন্ট্রোল ধরলে ও কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার নিচে হচ্ছে এই কালারটা নিয়ে নেব, এইখান থেকে আই ড্রপার দিয়ে কালারটাকে নিয়ে নিই পিক করে। হ্যাঁ পেন্টুল নিলাম, বাইরে ক্লিক করলে সমস্যা নেই। বুঝা গেছে? হলো না? হ্যাঁ এটা শেপ নিলাম, এই শেপটারও এই শেপের ভিতর দিয়ে দিই। ওকে আর এক সাইড হোয়াইট থাকুক, ঠিক আছে। চাইলে এখানে এখন এই টোটাল শেপটারে কন্ট্রোল করা যাচ্ছে কিন্তু ডাইরেক্ট সিলেকশন দিয়ে। এই যে যে চান যে আর একটু একটু চোখা হবে বা একটু উপরে উঠবে। হ্যাঁ শিফট বা কন্ট্রোল একটা এমনি, মানে আমি কন্ট্রোল ধরবো কখন, যখন আমি হচ্ছে তো আপনার কোনো প্যাচ সিলেক্ট না করব, আর যখন এই সে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবো না, তখন আপনার এমনি ও নড়বে, ঠিক আছে ওই কর্নারটাই। বুঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা এই পর্যায়ে আমার এই পর্যন্ত কমপ্লিট হলো। এখন মনে করেন এখানে আমি চাচ্ছি এই নেম এই টেক্সট গুলা নিয়ে আসবো। ওকে আচ্ছা যা আছে থাক, সমস্যা নেই, একটু ছোট করে দিই, ঠিক আছে। এখানে এবার আপনার নাম হবে, তাহলে এটারে আমি উপরে নিয়ে চলে যাই, আবার শেপের জায়গায় শেপ থাকলো, লোগোর জায়গায় লোগো থাকলো, ঠিক আছে, টেক্সটের জায়গায় টেক্সট থাকলো। এবার এইখানে হচ্ছে আপনার ইটি হবে নামটা, তাহলে এখানে আমি আবার এখানে এই দুইটা কালার, যেহেতু সাদার উপরে এত সাদা দিয়ে লেখা যাচ্ছে না, এই দুইটা কালারের কম্বিনেশন, আমরা কিন্তু অন্য কোনো কম্বিনেশন দেবো না। হ্যাঁ এখানে দেখছেন তাই হয়েছে। সো এখানে আমি আগে লিখে নিই, ওকে এইটাকে আমি কালার ব্ল্যাক কালার দেবো না, যে এখানে ব্ল্যাক এর মতো এখানে ব্ল্যাক দেবো তা না, এখানে যে কালার সেই কালারই দেবো। ওকে এটাকে বলে কালার কম্বিনেশন, বুঝছেন? যখনই আপনি কোনো অন্য কোনো কালার দিয়ে ফেলবেন তখনই আপনার ওটা ভালো লাগবে না। হ্যাঁ গ্রাফিক ডিজাইনার সরি, এটাকে জাস্ট করে দেব রেগুলার, আর এখান থেকে 6, ঠিক আছে। কালার রেড রাখলেও রাখা যাচ্ছে, অথবা এই কালারই দিয়ে দিলে আছে, এই কালারটা দিলে ভালো লাগছে কারণ রেড ফুটতেছে বেশি। আমি হাইলাইট করছি আমার নামটা রে, ঠিক আছে। মশা কামড়েছে না, ঝরছে? ওকে একটা কাজ করি, আমি এখান থেকে জাস্ট একটু অ্যালাইন করার জন্য এই রোলারটা নিয়ে আসি, এই এইটা এই পর্যায়ে রাখি। হ্যাঁ আচ্ছা এই দুইটারে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে দিই, নেম NAME নেম TEXT টেক্সট। ওকে চিনার সুবিধার্থে কালার দিয়ে দিলাম ব্লু। ওকে এবার এইখানে আমি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখতে হবে। আমি এখান থেকে জাস্ট এই ফন্টটারে কপি করে নিয়ে আসি, নিয়ে বাইরে বের করে দিই। হ্যাঁ আবার পেন পেন ধরেন লেখা থেকে ধরেন প্লাস AA01990। ওকে আচ্ছা এটা মিডিল অ্যালাইন হয়ে আছে, দেখছেন আমি অ্যালাইনটা করবো এই অ্যালাইন। ওকে
নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দুইটা যদি ফোন নাম্বার দিতে চাই দুইটাও দিতে পারি, কপি কন্ট্রোল ভি পেস্ট। না আরেকটা আছে গ্রামীণ 759, ঠিক আছে ওকে। দুইটা ফোন নাম্বার থাকলে দুইটাও দিতে পারতেছি, এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দেখা গেছে যে আর সব ডাবল ডাবল করে দিছে, আর এখানে ঠিকানা। আচ্ছা বাড়ি নাম্বার দিয়ে দিই, /, ওকে এইভাবে চাইলে আমরা এখন এখানে আইকন দিয়ে দিতে পারতেছি। ডাবল দিছি বলে কিন্তু আমি সব ডাবল লাইন করছি, বুঝছেন? এই যে এখানে আমরা কিন্তু এখন আইকন দিতে পারতেছি, আইকন যে কোনো স্টাইলে দিতে পারি আমি। সাপোজ ধরেন গোল গোল করে দিতে পারি, বা এরকম চার কোনা শক কেটে কেটেও দিতে পারি। এর ভিতরে আমরা এখন আইকন গুলো ধরা দিব, বুঝছেন? টোটাল পূর্ণাঙ্গ সিস্টেম হচ্ছে এই। তো এইটাকে আপনি PSD সেভ করে রাখবেন, দুইটাকে এই যে এক ফ্রন্ট সাইড আর সে ব্যাক সাইড, আপনি এটাকে PSD এটা সাদা কালার দিলে বেস্ট হতো লেখাটা, তাই না? এটা হোয়াইটই করে দিই, পিওর ফুটে থাকুক, সমস্যা নেই। আর এগুলাকে কন্ট্রোল, এইগুলো টেক্সট গুলারে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে দিই, TXT টেক্সট, আর এগুলো কন্ট্রোল জি গ্রুপ, আইকন শেপ এন্ড আইকন SAPE শেপ এন্ড। তাহলে কি হলো, আপনার লেয়ার গুলো সব সুন্দরভাবে পরিপাটি ভাবে সাজানো থাকলো, বুঝা গেছে? এতে আর আপনার কোনো ঝামেলা হলো না, আর না হলে আপনার খুঁজে খুঁজে বেড়াতে হতো। হ্যাঁ এখন আপনার যদি এইটা চেঞ্জ করতে চান, আপনি এই টেক্সটে চলে গেলে এই যে পেয়ে গেলেন হাসি। বুঝা গেছে, পারা যাবে না, সহজ কিন্তু। এখন এটা সেভ করে দিই, আচ্ছা এটা সেভ করতেছি, সমস্যা নেই।